আজকে কত দিন? 13 সেপ্টেম্বর 2024, 9 রবিউল আউয়াল, 1446 ইসবি, লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসলিম। আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহরবানি, যিনি আমাদেরকে আল্লাহর ঘরে জমা হয়ে আল্লাহর জন্য কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। গত শুক্রবারেও এই শহরের আশেপাশে গ্রামগুলো পানিতে নিমজ্জিত ছিল, আজকে আল্লাহ তাআলা কিছুটা হলেও কি করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। পানি এলো কোথেকে? আল্লাহ তাআলার ইচ্ছা থেকে। গেল কোথায়? আল্লাহ তাআলার ইচ্ছা। দিয়েছেন যিনি, ফিরিয়ে নিয়েছেন তিনি। এটাই হলো আমাদের আকীদা, এটাই হলো কি আমাদের আকীদা। এর বাইরে যত কথা আছে এ সব হলো শিরিকি কথা আর কুফরি কথা। এজন্য আল্লাহ তাআলারই প্রশংসা করা যে আল্লাহ তাআলাই আমাদেরকে আযাব থেকে বাঁচিয়েছেন। যদি 1 বছর রেখে দিতেন পানিবন্দি, কি করার ছিল আমাদের বলেন? হ্যাঁ, কোনো পরিকল্পনা দ্বারা পানি গেছে না? হ্যাঁ, কোনো পরিকল্পনা দ্বারা পানি কমে নাই, কোনো পরিকল্পনা দ্বারা আসে নাই, কোনো পরিকল্পনা দ্বারা কি করে নাই, কমে। আল্লাহ তাআলাই, এটা আল্লাহ তাআলার এরাদা। আজকে আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে 3 আয়াতের কালিমা তেলাওয়াত করেছি। অল্প সময় আপনাদের সামনে 3 আয়াতের আলোকে কিছু কথা হবে। যেহেতু মাসটা হলো রবিউল আউয়াল মাস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়েলাদত, জন্ম এই মাসে, কিন্তু ভুলে গেলে হবে না, অফাতও এই মাসে। জন্মেরও মাস, অফাতেরও মাস। জন্মের তাকাজা খুশি করা, অফাতের তাকাজা শোক মানানো। জন্মের চাহিদা কি, অফাতের চাহিদা কি? আর শোক আর খুশি যদি একসাথে হয় শোক প্রাধান্য পায়। নিজের বিয়ে দিবস, নিজের বাবার মৃত্যু দিবস, এবার কি শোক বেশি হবে? এত মানুষ ভিতরে ঢুকতে পারবে না তো, কি করছেন? দোতলায় উঠার। ইসলাম ভাই কি করতেছেন? দরজা খুলে দেন, কিন্তু এত মানুষ তো ভিতরে ঢুকতে পারবে। শোক আর খুশি যদি একসাথে হয় কোনটা প্রাধান্য পায়? নিজের ছেলের জন্ম দিবস, নিজের মায়ের মৃত্যু দিবস, হইতে পারে কি পারে না? তো একদিকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন, আরেকদিকে প্রস্থান। একদিকে আগমন, আরেকদিকে কি? এই আগমনটার, আগমনটার মধ্যে পয়গামে জিন্দিগি নাই, আশার ভিতরে পয়গামে জিন্দিগি নাই, লেকিন অফাতের মধ্যে পয়গামে জিন্দিগি আছে। আশার মধ্যে জীবনই নাই, অফাতের মধ্যে জীবনই আছে। কি বলছি বলেন? এক বাচ্চার জন্মের দিনে বাচ্চাটা কি করে? এক বাচ্চার জন্মের উৎসবে, আকিকার উৎসবে অন্যরা কি করে, বাচ্চা কি করে? অন্যরা যা যা মনে চায় তা করে, আর বাচ্চা চোখ বন্ধ করে থাকে। কি বাচ্চার কিন্তু কোনো কি নাই, বলেন, অনুভূতি নাই, খবর নাই, কেউ জানে না এই বাচ্চা এখানে কি হবে, বাচ্চা কি করবে। এজন্য জন্ম তারিখটা খুব বেশি সংরক্ষিত রাখে না। সকলের জন্ম তারিখের মধ্যে দ্বিমত আছে, আছে না নাই বলেন? মা ভুলে যায়, সচেতন পরিবার লিখে রাখে। এখন বাংলাদেশে টিকার কাট করার কারণে কিছুটা জন্ম তারিখ কি আছে, আমাদের প্রত্যেকের জন্ম তারিখের মধ্যে কি আছে? আব্বা বলতো একটা, মা বলতো আরেকটা, লিখছে আরেকটা,
সার্টিফিকেট লিখছে আরেকটা, ঠিক আছে না? সার্টিফিকেটে তো তখন কেরানি সাহেব জিজ্ঞেস করে নেই কত ম্যাট্রিক পরীক্ষা দিতে হবে, 14 বছর 6 মাসে লিখে দিছে 14 বছর 6 মাস। প্রত্যেকেরই এমন, বাস্তব না বাস্তব? রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন রবিউল আউয়াল মাসে, এটা নিশ্চিত। আর অফাত হয়েছে রবিউল আউয়াল মাসে, এটা নিশ্চিত। 12ই রবিউল আউয়াল রাসূলের অফাত দিবস, এটাও নিশ্চিত। অফাতের দিবসে রাসূল কে ছিলেন? রাসূল রাসূল ছিলেন। অফাতের দিবসে রাসূল পয়গম্বর ছিলেন। অফাতের দিবসে রাসূল সাইয়্যিদুল আম্বিয়া ছিলেন। অফাতের দিবসে রাসূল সাইয়্যিদুল মুরসালিন ছিলেন। অফাতের দিবসে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। কি? সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র সেনাপতি ছিলেন। সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন। সারা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন। সারা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ছিলেন। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নানা ছিলেন। সারা পৃথিবীর শ্রেষ্ঠ দাদা ছিলেন। রাসূল দাদা হন নাই। রাসূল কি হন নাই? রাসূল কখনো দাদা হন নাই। পর দাদা তো হয়েছেন, লেকিন দাদা হন। তো রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অফাত কেন মতনৈক্যপূর্ণ হবে? কি মতনৈক্যপূর্ণ হওয়ার তো কোনো সুযোগই নেই। হযরত সিদ্দিক আকবরের কাছে রাসূলের অফাত কেন মাজহুল হবে, অজ্ঞাত হবে? ফারুক আজমের কাছে কেন অজ্ঞাত হবে? লেকিন জন্মের দিন তো জন্মগ্রহণ করেছেন এক এতিম বাচ্চা মোহাম্মদ। এদিন কিন্তু আর কিছু ছিল না, এদিন কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, এদিন কিন্তু ছিলেন মোহাম্মদ, বলেন। লেকিন জন্মের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য জন্মের দিবসে রয়ে গেছে বিস্তর মতভেদ। মতভেদ আছে কিসের মধ্যে? জন্মের দিবসে। লেকিন অফাতের দিবসে কোনো মতভেদ নাই। অফাত নিশ্চিত 12ই রবিউল আউয়াল। এজন্য রবিউল আউয়াল মাস ঈদের মাস বলা, এটা সম্পূর্ণ ইহুদিয়ত আর সম্পূর্ণ নাসরানি। এটা কোনোভাবেই ঈদের মাস হইতে পারে না। বলেন, কি বলছি বলেন? সাইয়্যিদুল আয়াত শুধু ঈদ না, ঈদের সর্দার, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, তাদের মতবাদ কি রবিউল আউয়াল কি শুধু ঈদ না, ঈদের মধ্যে সর্দার, ঈদের বলে আবার সর্দার? না, রাসূল যেটাকে ঈদ বলেছেন সেটাই হবে ঈদ। রাসূল যেটাকে ঈদ বলেন নাই সেটা ঈদ বলার সুযোগ কারোর জন্য কি? এখানে যুক্তি তর্ক দিয়া উপস্থাপন করার কোনো সুযোগ নেই। রবীন্দ্রনাথ তার জন্মদিবস পালন করে, অমুক তার জন্মদিবস পালন করে, অমুক তার জন্মদিবস পালন করে। পৃথিবীর কোনো তবুক আমার জন্য হুজ্জত নয়, আমার জন্য প্রমাণ নয়। আমার জন্য প্রমাণ রাসূল এবং সাহাবা। রাসূল এবং কি? কোনো যুক্তি দিয়ে রাসূলের জন্মদিবস পালনের সুযোগ নাই। বলেন, কি বলছি বলেন? বুঝে বলেন, একইনের সাথে বলেন। কোনো যুক্তি দিয়ে, কোনো দলিল দিয়ে রাসূলের জন্মদিবস পালনের কি নাই? রাসূলের জন্মদিবস পালন করে কত তারিখে? 12ই রবিউল আউয়াল জন্মদিবস যদিও হয়, অফাত দিবস, তাহলে অফাত দিবস, নিজের ছেলের জন্মদিবস আর নিজের বাবার অফাত দিবস এখন জন্মদিবসের খুশি করছে, কিভাবে সম্ভব? দুশ্মন ছাড়া এটা কি কেউ করতে পারে? তাইলে বোঝা গেছে মূলত এই তথাকথিত জশ্নে জুলুস, জশ্নে জুলুস যেটা বলে, এবং তথাকথিত 12ই রবিউল আউয়ালের যে অনুষ্ঠানগুলো করে, এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কথা কি বুঝাতে পারছি বলেন? এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক কি? এগুলো সম্পূর্ণ ইসলামের নামে ধোঁকাবাজি, এবং পুরো উম্মতি মুসলিমাকে মিল্লাতে ইসলাম থেকে দূরে সরিয়ে, ইসলাম ধর্ম থেকে দূরে সরিয়ে,
দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ, দিবসমুখী করে দেওয়া। যেমন ইহুদিদের কাছে তাদের নবীর জন্মদিবস ছাড়া আর কিছু নাই, নাসারাদের কাছে তাদের নবীর জন্মদিবস ছাড়া আর কিছু নাই, ঠিক এরাও আমাদেরকে নবীর জন্মদিবসমুখী করে দেওয়ার জন্যই এই ষড়যন্ত্রগুলো বানিয়েছে, কল্পকাহিনীগুলো বানিয়েছে নবীর জন্মদিবসমুখী করে দেওয়ার জন্য। আমরা দিবসমুখী নই, আমরা দিনমুখী। আমরা কি মুখী নই বলেন? দিবসমুখী নই, আমরা কি মুখী? আমরা দরশিকের দ্বি দন্তান্ন মুখী নই, আমরা দববলা দীর্ঘিকার দন্তান্ন মুখী। কি দিনমুখী না দিনমুখী? আমাদের দিন পুরো বারো মাসের জন্যই, আমাদের দিন পুরো চব্বিশ ঘন্টার জন্যই, আমাদের দিন পুরোটা মিনিটের জন্য আর পুরোটা সেকেন্ডের জন্য। এই জন্য বারে রবিউল আউয়াল বলতে কোনো শব্দ, বারে রবিউল আউয়ালের মুস্তাকিল কোনো ইবাদত, বারে রবিউল আউয়ালের মুস্তাকিল কোনো ঘটনা, বারে রবিউল মুস্তাকিল কোনো কিছু করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ওয়িলাদত নিশ্চয়ই আমাদের জন্য বাবরকত, নিশ্চয়ই আমাদের জন্য বরকতপূর্ণ। কি বলছি, যদি জন্মই না হতো রসুল পেতাম কথা, জন্মই না হতো রসুল পাইতাম কথা, তাইলে বুঝা গেছে রসুলের জন্ম আমাদের জন্য নিশ্চয়ই বরকতময়। নিশ্চয়ই কি রসুলের জন্মের আলোচনা, রসুলের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে এগুলো আলোচনা নিশ্চয়ই বরকতময়। নিশ্চয়ই কি ময়? নিশ্চয়ই বরকতময়। দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, কবে আসছে দয়াল নবী? শুভেচ্ছা স্বাগতম কখন কয় বুঝে না, শুভেচ্ছা স্বাগতম কখন কয়? এখানে কেউ আসে নাই, এখানে এখন এখানে কেউ আসছে, এখানে কেউ আসে নাই, তা আপনি বলবেন মেয়র সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, তো বাকিরা কি বলবে? কত নম্বরের মাথা খারাপ? আচ্ছা কত নম্বরের মাথা খারাপ বলে একজন আসে নাই, আপনি বলছেন অমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম, মাথা খারাপ? আরে বলেন মাথা খারাপ। এদের একটা আকীদা হলো রাসূল সর্বত্র বিরাজমান, এদের একটা আকীদা, এদের একটা বিশ্বাস রাসূল সর্বত্র বিরাজমান, একটা আকীদা এদের আছে কি না? কি আকীদা? আচ্ছা আল্লাহ তাআলা কি সর্বত্র? আমাদের আকীদা ইলমান, ইলমান ওয়া কুদরাতান, আল্লাহ তাআলা ইলম এবং কুদরতের দিক থেকে সর্বত্র বিরাজমান। বলেন আল্লাহ তাআলা ইলম এবং কুদরতের দিক থেকে কি? যিনি সর্বত্র বিরাজমান হন তিনি আবার আসেন কখন? তিনি তো আছেন, তিনি আবার আসবেন কেন? এদের এক এক বক্তব্য, এক এক আকীদা আরেকটা সাংঘর্ষিক। আটার সাথে কি এরা কি বলে জানেন? দয়াল নবী সর্বত্র বিরাজমান, তো যিনি সর্বত্র বিরাজমান হন তিনি আবার বারে রবিউল আউয়াল আসেন কিভাবে? তিনি আবার দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম হন কিভাবে? যিনি সর্বত্র বিরাজমান তার সাথে আগমন শব্দ লাগে কিভাবে? আচ্ছা আগমন করেছেন কখন, তো প্রস্থান করেছেন কখন? কি তো দয়াল নবীর আগমন যদি বারে রবিউল আউয়াল স্লোগান হয়, তো এবার তো আরেক দল স্লোগান দেওয়া দরকার, দয়াল নবীর প্রস্থান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগমন হলে কি আহলান সাহালান, তো প্রস্থান হলে কি বলবেন? নাকি প্রস্থান দাও আহলান সাহালান বলবেন? দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, তাহলে দয়াল নবীর প্রস্থান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয় তাহলে বুঝা গেছে এগুলোর সাথে শরীয়তের মুতাহারার কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে শরীয়তের কি নাই? কোনো সম্পর্ক নাই। সবচেয়ে বড় কথা হলো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বারে রবিউল আউয়াল কি করতেন, সাহাবা বারে রবিউল আউয়াল কি করতেন এটা হলো দেখার বিষয়। সাহাবা ইকরাম বারে রবিউল আউয়ালে রাসূলের ওফাতের কথা মনে করতেন,
অফাতের কথা কি করতেন বলেন তো দেখি, বারোই রবিউল আউয়াল যেই মাসে রাসূলের অফাত হয়েছে ওই বারোই রবিউল আউয়াল তা সাহাবাদের কাছে কেমন ছিল, কি হয়, কি কঠিন ছিল বলেন? ওটা কি খুশির দিন ছিল না শোকের দিন ছিল? শোকের দিনকে যারা খুশি মানা, শোকের দিনকে বাবার মৃত্যু দিবসে যারা খুশি করে, মায়ের মৃত্যু দিবসে যারা খুশি করে, এরা মূলত বাবার আসল সন্তান নয়। এটা কি না বলে, বাবা কি নয়, বাবার আসল সন্তান নয়। এই জন্য আমাদেরকে সতর্ক থাকা উচিত। দেখবেন ইনশাআল্লাহ এবার বারে বলে ট্রাক নামবে না, সমস্ত বাতিলের গোড়া কিন্তু একসাথে থাকে, সমস্ত বাতিলের গোড়া কি থাকে বলে, সমস্ত বাতিল বড় বাতিল থেকে কি পায়, উৎসাহ পায়, সহযোগিতা পায়। এই জন্য সব বাতিল মাথা ছাড়া দিছে, পাঁচ তারিখের পরে সব বাতিল থামি গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না, সব বাতিল ছিল একসাথে, রসুনের কোয়ার মতো, রসুনের কোষের মতো সব বাতিল ছিল একসাথে। যদিও আমরা দেখতেছি ভিন্ন ভিন্ন, কিন্তু আসলে এরা এক। আল্লাহ পাক কয় তোরা দেখতেছ এক, আসলে কিন্তু আসলে তলে তলে আবার ভিন্ন ভিন্ন, আসলে তলে তলে আবার কি, তলে তলে আবার ভিন্ন ভিন্ন, কিন্তু শুধু হকের বিরুদ্ধে তারা এক। হকের বিরুদ্ধে তারা কি, হকের বিরুদ্ধে তারা এক। এই জন্য এবার দেখবেন আর ট্রাকে নাচবে না, বলেন ইনশাআল্লাহ। আর যদি নাচতে আসে ঝাড়ুয়ার জুতা দিয়া, ওই আগের বাঁশ পাঁচ তারিখের বাঁশ দিয়া, কি বলেন ইনশাআল্লাহ? এখন তো জাতির সাহস হয়ে গেছে, বাঁশের মধ্যে যে কি পাওয়ার আল্লাহ রেখে দিছে। আমরা ছোটবেলায় একবার তুমচোর মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা করছিলাম বাঁশ, কি বিতর্কের বিষয় ছিল কি বাঁশ, বাঁশের কি কি উপকারিতা। আমাদের মৌলানা ইদ্রিস চুমচুরি আছে, বর্তমান প্রিন্সিপাল স্যার, উনি এক আজীব কথা বলছেন, তার বাঁশ এমন এক বস্তু যেটা মৃত্যুতে, জন্ম থেকে মৃত্যু, জন্মের পরে প্রথম যে দোলনাটা দেয় এটা বাঁশ দিয়ে দেয়, আর জন্মের পরে খাটটাও বাঁশের, আবার কবর মৌতের আগে খাটটা বাঁশের, আর মৌতের পরে আবার বিছায়া দেয় বাঁশ। তো বলছেন বাঁশ হলে এমন একটা জিনিস যেটার বহুত উপকারিতা আছে, বলেন যেটা কি আছে, এটার মধ্যে মেনি মেনি ফাওয়ায়েদ রয়ে গেছে, এটার মধ্যে অনেক বেশি উপকারিতা রয়ে গেছে। বাঁশ দিয়ে একটা পরাশক্তিকে কিভাবে কি করছে, এই জন্য যদি এবারও যদি কি ট্রাক নামে, তো বাঁশ যেন হয় কি ওদের ইস্তেকবালের জন্য, কি হবে, কি হবে বলেন, বাঁশ হবে ওদের ইস্তেকবালের জন্য হবে বাঁশ। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। গত বছর আমি আপনাদেরকে বলছিলাম কুমিল্লা বারোই রবিউল আউয়ালের জশ্নে জুলুস করতেছে, হুজুরে একজন হুজুর থাকে তো, প্রত্যেক ট্রাকে একজন হুজুর থাকে না, দরবারে হুজুর, তো হুজুরের ট্রাকওয়ালা ছিল আমাদের মানুষ, ট্রাক ড্রাইভার ছিল আমাদের মানুষ, তো হুজুরে তো জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, তো হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর জশ্নে জুলুস তো খুব করলেন, জোহর আসর তো পড়লেন না, হুজুর বলে তুই ওয়াহাবি তোরে আর আনতাম না, কি ভাই ড্রাইভার কি। হ্যাঁ, এই জন্য মূলত উম্মতকে বিভক্ত করা হলো এদের টার্গেট, মানে উম্মতকে বিভক্ত করা কি, এটা রাসূলের আশক নয়, এটা রাসূলের প্রেম নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম এটাকে বলে না। রাসূলের প্রেম দেখো তো সিদ্দিক আকবরকে দেখো, রাসূলের প্রেম দেখো তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখো, রাসূলের প্রেম দেখো তো ওসমান আর আলীকে দেখো, রাসূলের প্রেম দেখো তো আম্মা আয়েশাকে দেখো। সাহাবায়ে কিরাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, আম্মা রাসূল কেমন ছিলেন? এই জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহ, তিনি একবার টঙ্গীতে এক আজীব বয়ান করেছেন অনেক বছর আগে। তিনি বলেন যে পৃথিবীতে যত সিরাতের কিতাব আছে, পৃথিবীতে রাসূলের জীবনী গ্রন্থ যতগুলো আছে, সমস্ত গ্রন্থগুলো তিন ভাগে বিভক্ত, বলেন কয় ভাগে বিভক্ত, এক ভাগ লিখছেন রাসূল কোন থে, রাসূল কে ছিলেন, রাসূল কোন থে, রাসূল কে ছিলেন। দুই নাম্বার বিভক্ত দুই নাম্বার ভাগ হলো পৃথিবীতে হাজারো সিরাত
লিখনে ওয়ালারা লিখেছেন দুই নাম্বার পয়েন্ট, রাসূল ক্যা ক্যা লেকে আয়ে, রাসূল কি কি নিয়ে আসছেন। এক নম্বর কি ছিল বলেন, রাসূল কে ছিলেন। দুই নাম্বার, রাসূল কি কি নিয়ে আসছেন। আর তিন নাম্বার পয়েন্ট হলো, রাসূল কিভাবে নিয়ে আসছেন। বলেন কে ছিলেন, কে ছিলেন, কি কি নিয়ে আসছেন, কিভাবে নিয়ে আসছেন। এই তিনটা হলো পুরো সিরাতের খোলাসা, সিরাতের এক অংশ রাসূল কে ছিলেন। সিরাতের দুই নাম্বার অংশ বলেন কি কি নিয়ে আসছেন। সিরাতের তিন নাম্বার অংশ রাসূল কিভাবে নিয়ে আসছেন, যা যা নিয়ে আসছেন তো কিভাবে নিয়ে আসছেন। এক নাম্বার রাসূল কে ছিলেন, তো হযরত মাওলানা ওমর পালনপুর রহমত, আমি এই বয়ান পুরোটাই লিখছিলাম তখন, আমার ডায়েরিতে লেখা আছে। হযরত মাওলানা ওমর পালনপুর রহমত বলছেন, এক নাম্বার প্রশ্নের উত্তর রাসূল কে ছিলেন, উত্তর দেন বলেন। এটার উত্তর আমরা যদি বলতাম, যদি আমাদেরকে লিখতে দিত, তা আমরা লিখতাম মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব, এভাবে লিখতাম আমরা। মুহাম্মদ কে ছিলেন, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের ছেলে, আব্দুল্লাহ সন্তান, আব্দুল্লাহর ছেলে, আমেনার ছেলে, এটা আমরা লিখতাম। আব্দুল মুত্তালিবের নাতি, এটা আমরা লিখতাম, আমরা এদুল লিখতাম। লেকিন কোরআনে করিম রাসূল কে ছিলেন এই প্রশ্নের উত্তর কোরআন মুহাম্মদ ইবনু আবদুল্লাহ বলেন নাই। কোরআন এই প্রশ্নের উত্তর দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله سيما ورضوانا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود বলে আল্লাহ তাআলা মুহাম্মাদের পরিচয় এভাবে দিয়েছেন। মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ পরিচয় দেন নাই, আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। আজিজ ভাই একটু জায়গা দিন, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ এটা পরিচয় দেন নাই, বলকে পরিচয় দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন পরিচয় দিয়েছেন কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ এর মধ্যে কোনো পয়গাম নাই, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এর মধ্যে কোনো পয়গাম নাই, লেকিন মুহাম্মাদুর রাসূলের মধ্যে পয়গাম আছে। কি আছে বলেন, পয়গাম আছে। এখানে এখন এই মুহূর্তে ডিসিশন আসলেন, কেউ বলবে না ইনি অমুকের ছেলে অমুক, বুঝলেন নাই কথা, কেউ বলবে অমুকের ছেলে অমুক, কি বলবে, হ্যাঁ আশ্চর্য না। হ্যাঁ এই মুহূর্তে যদি এখানে কোনো মন্ত্রী আসে তা আমরা কি বলবো, মন্ত্রী সাহেব এসছেন, কেউ বলবে অমুকের ছেলে অমুক, তাহলে বোঝা গেছে অমুকের ছেলে অমুক এটা মূল পরিচয় নয়। এটা কি নয় বলেন, এটা মূল পরিচয় নয়, মূল পরিচয় তিনি কে, সুবহানাল্লাহ বলে না। তাহলে ডিসি সাহেব আসছেন, ডিসি সাহেব অমুকের ছেলে অমুক এটা মূল পরিচয় নয়, ডিসি সাহেব এটা মূল পরিচয়, চেয়ারম্যান সাহেব এটা মূল পরিচয়। আমি কি বুঝাইতে পারছি আপনাকে, এখানে একজন ডাক্তার সাহেব আসছেন, আপনার রুগী নিয়ে আছেন, ডাক্তার সাহেব আসছেন, আপনারা বলবেন এখন ও রাশেদ বিন খালেদ আসছেন, কি বলবেন, ডাক্তার সাহেব আছে। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, এটা বলার মধ্যে কোনো কামাল নাই, এটা বলার মধ্যে কোনো পূর্ণতা নাই, হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে সমস্ত সিরাতের কিতাব তিনটা অধ্যায়ে বিভক্ত, সমস্ত সিরাতের কিতাব তিন বিষয়ের উপরে লেখা হয়েছে। মুহাম্মদ মান হুয়া মুহাম্মদ, মুহাম্মদ কোন ছিলেন, মুহাম্মদ কি কোন ছিলেন, কে ছিলেন। দুই নাম্বার মা যা আবিহি মুহাম্মদ, মুহাম্মদ কি কি নিয়ে এসেছেন। তিন নাম্বার ফাকাইফা যা আবিহি মা যা আবিহি মুহাম্মদ, রাসূল যা যা নিয়ে আসছেন কিভাবে নিয়ে আসছেন। তিন প্রশ্নের উত্তরের প্রতিটা প্রশ্নের উত্তর যদি আল্লাহ তাআলা আমার আমার পড়া থেকে আমি বলতে হয় এক একটা প্রশ্নের উত্তর বারো জুমা লাগবে, বারো জুমা। কাজী আয়াজ কিতাব শিফা
কাজী আয়াজ আলাইহ রামার এক কিতাব কিতাবু শিফা ফি হুকুকিল মুস্তাফা, মুহাম্মদ রাসূলুল্লাহর হক সম্পর্কে লিখেছেন কাজী আয়াজ, সিরাতের উপরে মহা সুন্দর কিতাব, আর রাহিকুল মাখতুম সিরাতের উপরে মহা সুন্দর কিতাব, অসংখ্য সিরাতের কিতাব মোতালার পরে আমাদের সামনে আলহামদুলিল্লাহ যে কথাগুলো সুস্পষ্ট হয়েছে এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই এর জবাব। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল ছিলেন, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল ছিলেন, আর রাসূল হওয়ার জন্য যত গুণ প্রয়োজন ছিল সোয়া লাখ আম্বিয়া আলাইহিসসালামকে রব্বে করিম যত যোগ্যতা দিয়েছেন, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তার সবটা একসাথে দিয়েছেন। অতএব এক শব্দ, যেমন ধরেন আমরা কোনো কোনো মুফাসসির কোনো মুহাদ্দিস কখনো ওয়াজ করার সময় এটা বলে না, আল্লামা আবু বকর বলেছেন, শুনছেন কোনোদিন? বুঝুন না, মুফাসসিরে কোরআন ওমর ফারুক বলেছেন, শুনছেন কোনো? এখানে আল্লামা বলতে হয় না, এখানে মুহাদ্দিস বলতে হয় না, এখানে মুফাসসির বলতে হয় না, সাহাবাদের কাছে কিছুই বলতে হয় না। বলে মানে কিছু বলতে হয় না কেন? ইনাকে মুফাসসির বলি, ওনাকে মুহাদ্দিস বলি, ওনাকে দায়ী বলি, সাহাবাদের সামনে কিছুই বলতে হয় না। কয় সাহাবি, সাহাবি এক শব্দ, সমস্ত গুণের আধার। এই জন্য নতুন করে কিছু কি বলতে হয় না। তুমি মুফাসসির, সারা পৃথিবীর সব মুফাসসিরের মুফাসসির সিদ্দিক আকবর, তাকে আবার কি মুফাসসির বলবা তুমি? ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, একটা নাম, একটা নাম, শুধু একটা নাম মুহাম্মদ, যে নামে রব পৃথিবীর আর কোনো বাচ্চার নাম রাখেন নাই। আহমদ নামে কোনো মানুষের নাম রব পৃথিবীর জীবনে কোনোদিন কাউকে রাখতে দেন নাই। সুবহানাল্লাহ বলে, হ্যাঁ আজীব না, নামটাকেও রব সংরক্ষণ করেছেন, নামটাকেও রব সংরক্ষণ করেছেন, এই নাম পৃথিবীর আর কাউকে রাখতে দেন নাই। আদম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত এই নাম পৃথিবীর আর কারো ছিল না। পৃথিবীতে এক প্রথম নাম মুহাম্মদ, পৃথিবীতে এক প্রথম নাম আহমদ, এই নাম আব্দুল মুত্তালিবের কলিজায় রব কেমনে ঢালছেন, রব ঢেলে দিয়েছেন, রব ঢেলে দিয়েছেন, দাদা রাখছেন না। বাবা কি ছিল? বাবা তো ছিল না, দাদা রাখছেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কেমন ছিলেন? আল্লাহ রাসূল মুহাম্মদ কে ছিলেন বলেন? মুহাম্মদ কে ছিলেন? এখন আল্লাহর রাসূল মুহাম্মদ, আল্লাহর রাসূল মুহাম্মদ, আল্লাহর রাসূল হয়েছেন 12 রবিউল আউয়ালে, প্রথম দিন না 40 বছর পরে? কি 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 40 বছর বয়সে না জন্মের প্রথম দিন? 40 বছর বয়সে বলেন কি? তাই যে বোঝা গেছে রেসালতের জিন্দগি 40 বছর পর থেকে, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জিন্দগি আগের 40 বছর। আগের 40 বছরের সাথে উম্মতের শরীয়তের কোনো সম্পর্ক নাই, আর পরের 23 বছরের প্রতিটা মুহূর্ত উম্মতের জীবনের সাথে সম্পর্ক। কি পরের প্রতিটা মুহূর্ত উম্মতের কি? এই দিন হঠাৎ আমার একটা বারবার একটা কথা মনে আসে, আজকের এই সময়ও, আজকের এই সময়ও পৃথিবীর এত টেকনোলজির এই সময়ে, পৃথিবীর এত উন্নতির এই সময়ে বলুন তো দেখি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কোন নাম উচ্চারিত হয়? সুবহানাল্লাহ বলে, কোন নাম উচ্চারিত হয়? আমাদের এই দেশের হিন্দুরা তাদের দেবতাদের নাম কয়বার বলে ডেলি? কয়বার বলে না? বলে না, বুঝে না, নাম জানেও না। কি নাম জানবে কোথেকে? এগুলোর নাম নাই তো, যা নাম দিতেছে সব ভুয়া, বুঝলেন না? ইসকনের সময়ও শেষ, আপনারা ডরাইয়েন না, ডরান কামনারা, ডরাইতেছ। বললাম না সমস্ত বাতিল একসাথে ছিল, বলেন কি বলছি? সমস্ত বাতিল উৎস ছিল, উৎস উৎস, সমস্ত বাতিলের কি ছিল? উৎস, বাতিলের কেন্দ্রবিন্দু ছিল। আল্লাহ তাআলা জাতিকে উদ্ধার করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জাতিকে কি করেছে? আমার বারবার শুধু বলতে ইচ্ছে হয়, বারবার আমার কাছে, আমার নিজের কাছে লাগে, এই যে আমি যে এখন এই শব্দটা বললাম, এই শব্দটা বলার জন্য হিম্মত যে আমার হইলো, গত 15 বছরে কি হিম্মত করছিলাম?
আমি তো জানি আমরা যে কতজনে আমার বয়ানের সমালোচনা করতেন, আমি তো বুঝতাম, কিন্তু ফিডা খাইছি আমি, আমরা কি ফিডা খাইছি তোরাই? এই হুজুরে মনে হয় ওয়াজ পারে না, আর কিছু সে পারে না কি বাড়াল, সমস্যা শেষ হয়ে যাবে। কি জানি কথা ছিল, হ্যাঁ সবচেয়ে বেশি কোন নাম উচ্চারিত হয় বলেন? কালিমুমে আজামে, কালিমার মধ্যে আজানের মধ্যে আমিনা নামে মুহাম্মদ, মুহাম্মদের নাম সেট করে দিয়েছি। আপনি তো আদমকে সফিউল্লাহ বানিয়েছেন, মুসাকে তো কালিম বানিয়েছেন, আপনি তো ঈসাকে রুহুল্লাহ বানিয়েছেন, আপনি তো সুলাইমানের জন্য বাতাসকে মুসাক্ষর করে দিয়েছেন, আপনি তো দাউদ আলাইহিসসালামের জন্য লোহাকে নরম করে দিয়েছেন। ফামা জাআলতালি, আপনি আমাকে কি দিলেন, আপনি আমাকে কি দিলেন? আল্লাহ তাআলা বললেন আমা রাদিতা, আপনি কি এ ব্যাপারে খুশি হবেন না? ইদা যুকিরতু যুকিরতা, যেখানে যেখানে আমার নাম সেখানে সেখানে আপনার নাম। সুবহানাল্লাহ, আমার রাজিতা, আপনি কি রাজি হবেন না ব্যাপারে? আমি নাম শাজিমের গায়ে আমার নামের সাথে আপনার নাম লিখে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা, ফাইন্না মা'আল উসরি ইউসরা ওয়া ইন্না মা'আল উসরি ইউসরা। কষ্ট করেছেন 16 বছর, মিষ্টি খাবেন কিয়ামত পর্যন্ত। নিশ্চয় কাঠিন্যের পরে আমি সহজ রেখেছি। আবার বলে কাঠিন্যের পরেই সহজ রেখেছি, কি মজা লাগে না? তা আমরা যে এই কথাগুলো বলার আজকে যে সাহস হয়েছে, একটু যে বলতে পারছি, একটু যে বলতে পারছি, আমার এই কথা বলার পেছনে গত 16 বছরে সমস্ত শহাদতের খুন একসাথে জমা হয়ে গেছে, বাস্তব না বাস্তব? সমস্ত আহতদের কষ্ট একসাথে কি হয়ে গেছে? একসাথে জমা হয়ে গেছে। গত কয়েক বছর আগে একজনের, বাংলাদেশের একজন বিশিষ্ট ছাত্র নেতা ছিল, তার নির্যাতনের ইতিহাস দেখছি, তাকে নির্যাতন কি পরিমাণ করছে ওই যুবককে। এবার আমি এই গত সপ্তাহে যে উমরায় গেলাম মদিনায় তৈবা, তার সাথে আমার দেখা, তো সে এসে বলতেছে যে আমি অমুক, ওরে দেখার সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। আল্লাহ তাআলা আপনাকে বের করে আবার মদিনায় নিয়ে আসছে, শুকর আদায় করা, কি আদায় করা? হ্যাঁ আমি নামটা ভুলে গেছি, কি বলছি বলেন? এই সবগুলো কষ্ট একসাথে, সবগুলো কষ্ট একসাথে জমা করলে আজকের এই আজাদি, কাউকেই অবহেলা করার সুযোগ নেই। শুধু জুলাই আর আগস্টের এই 36 দিন, শুধু এই শাহাদাত নয়, আগের শাহাদাতগুলো সব একসাথে জমা আছে। আমাকে নিয়ে প্রথম ডাকছিল ফাঁসির ছেলে, যেখানে ফাঁসির মঞ্চটা, এই হলো ফাঁসির মঞ্চটা। ঘুম থেকে বের হওয়ার পরে, ঘুম থেকে বের করার পরে, এরপরে যেদিন কোর্টে দিল, কোর্টে দেওয়ার পরে যেদিন কারাগারে নিল, এলো ফাঁসির ছেলেটা, এই রুমটাতে রাখছে, আতঙ্কটা কেমন? শুধু এই আতঙ্কের জন্য এই জায়গাটা, এই কাজটা করছে যে এই জানলা দিয়ে ফাঁসির ছেল, এই জায়গাটা ফাঁসি, আর এখানে হলো কামরা, মানে আতঙ্কগ্রস্ত করার জন্য পৃথিবীতে যা লাগে সব করছে। একটা পুঁজি ছিল জুতা, জুতা ওই যে আমার একটা চান স্বাভাবিকভাবে একটু দামি জুতা, উম্মত হাদিয়া দেয় আমরা পরি, তো এফেক্সের একটা দামি দামি জুতা ছিল, হাজারো কয়েদিদের পায়ে তার জুতা নেই, তা আমার জুতাটা আমার কাছে একটু ভালো লাগতো, বুঝলেন না? তো এটা মাথার দিয়ে শুইছি, ঘুম থেকে উঠেছি, এটা নাই, কিন্তু আল্লাহ সাচ্ছে ও না, এটাও দিতাম না, শেষ পর্যন্ত পুরো জেলখানা জুতা ছাড়া, কোটা আসতাম আরেকজনের জুতা ভিন্দা, কোটা আসতাম তখন আরেকজনের জুতা ভিন্দা কোটা আসতাম,
দুই পদের দুইটার ভিন্দা কোটে আসতাম কি আজিব না কোন জুতো দিতাম না কি দিতাম না আমার চোখ বানছিল আমরা ছিলাম তিনজন আমার ড্রাইভার আমার খাদেম তো ওদের দুজনের চোখ ওরা জম টুফি আনছে দুইটা ওদের দুজনের বাঁধছে দুইটা দিয়া আমার লাগে আর বাঁধা টুফি নেই হায় হায় আসলে সব তো ফয়সালা আসমান থেকে হয় একজনে তো একজনে ওরা ওরা একজনে ওদের ব্যাগ থেকে গামছা দিয়ে আমার চোখ বাঁধছে আর এই গামছাটা ছিল আমার পুঁজি এটা দিয়ে আমার গোসল এটা দিয়ে আমার ওযু এটা দিয়ে আমার সব দেখছেন কি কথা বহরহাল সব শহীদদেরকে একসাথে মনে করা বুঝেন নাই কথা নির্বিচারে যাদেরকে শাহাদাত শহীদ করা হয়েছে বিনা অন্যায় ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সব শহীদদের শাহাদাতের খুন একসাথে জমা হয়ে এই পাঁচ তারিখের বিস্ফোরণ হয়তো হাজারো শহীদ আছে আমরা জানি না আমরা জানি না এরকম অসংখ্য মানুষ আছে আছে না নাই বলে আমরা জানি না এরকম অসংখ্য মানুষও কি কিন্তু এদেরও স্ত্রীদের আহ এদের বিধবা স্ত্রীদের আহ যাবে কোথায় এদের সন্তানদের কান্না যাবে কোথায় এদের বুড়ো মার কান্না যাবে কোথায় আপনারা দেখছেন আব্বা কি পরিমাণ কাঁদছিল মনে আছে আপনাদের আমার গুম হওয়ার পরে আব্বা কি পরিমাণ কাঁদছিল ও চোখের পানিগুলো কোথায় যাবে সব একসাথে জমা আছে একসাথে কি হয়েছে বলেন বারাল কথা আমার কি অপ্রাসঙ্গিক হয়ে গেছে খিল্লে কি কথা হয়েছে প্রথম বস্তু ছিল মোহাম্মদ কে ছিলেন উত্তর দেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ কে ছিলেন একটাই উত্তর রব বলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূল ছিলেন ওমা কানা মোহাম্মদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন মোহাম্মদ কারোর বাবা ছিলেন এটা মোহাম্মদের আসল পরিচয় নয় মোহাম্মদ কারোর ছেলে ছিল এটা মোহাম্মদের আসল পরিচয় নয় মোহাম্মদ মক্কাতে জন্মগ্রহণ করেছেন এটা মোহাম্মদের আসল পরিচয় নয় মোহাম্মদের আসল পরিচয় আমি যেটা দিয়েছি সেটা রাসূলুল্লাহ খাতামুন নাবিয়্যিন এক শব্দের ভিতরে সব আছে সুবহানাল্লাহ বলেন এক শব্দের ভিতরে কি আছে বলেন সব আছে এই জন্য রিসালাত রিসালাত বলেন রিসালাত একটা হলো জন্ম আর একটা হলো রিসালাত হ্যাঁ তো পনেরো দিনের মিলাদুন নবী পনেরো দিনের মিলাদুন নবী এবার কিন্তু কানে উঠে গেছে এবার এসকো গেল কোথায় বুঝেন না কথা এবার এসকো কই গেল এবার এসকো ইন্ডিয়া গেছে সব ভালোবাসার কেন্দ্রবিন্দু এখন কোথায় বলেন ইন্ডিয়া ইন্ডিয়া যে কি বিভাগে আছে আল্লাহ জানে কি সারা জীবন আমরা পনেরোটা বছর স্লোগান দিছিলাম বাংলা সাইডে ভারত যা আমরা এটা আল্লাহ এটা আল্লাহ এমনি কবুল করল কি বাবা তাহলে বোঝা গেছে এই প্রেম আসল প্রেম নয় এটা ছিল মেকি ভালোবাসা এটা ছিল ধোকা ধোকা বলেন এটা ছিল কি বলেন যদি ইসলাম থাকে তো ইসলাম তো সবসময় থাকে কোন পরিস্থিতিতে আমরা জুমা ছাড়ি না কি বলেন কোন পরিস্থিতিতে আমরা কি ছাড়ি না জুমা ছাড়ি না তাহলে আমরা মিলাদুন নবী যদি ইবাদত হয় তাহলে এবার ছাড়লেন কেন এবার ছাড়তেছেন কেন জশনে জুলুস যদি হয় তো এবারও পারলে করেন না আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন তাহলে এক নম্বর প্রশ্ন কি বলেন উত্তর কি আর যিনি রাসূল হন যিনি রাসূল হন তিনি সব গুণওয়ালা হন যিনি রাসূল হন তিনি কি হন যিনি সাহাবি হন তিনি সব গুণওয়ালা হন এটাকে আর আল্লামা বলতে হয় না এটাকে আর কি মহাদ্দেশ বলতে হয় না এটাকে আর নতুন করে মুফতি আল্লাহ রাসূল বলেন আমাকে কি কি দেওয়া হয়েছে জানো আমাকে কি কি দেওয়া হয়েছে জানো উতি তো আলমাল আউয়ালিন ওয়াল আখিরিন
আদম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সোয়া লাখ নবীকে যা যা দেওয়া হয়েছে আমাকে তার সবটা দেওয়া হয়েছে। হযরত আদমের সাফাই আমাকে দেওয়া হয়েছে, নূহের কান্না আমাকে দেওয়া হয়েছে, ইব্রাহিমের খুল্লত আমাকে দেওয়া হয়েছে, হযরত কলিমের কালামও আমাকে দেওয়া হয়েছে, ঈসার কি ঈসা ফুদলে মুর্দা জিন্দা হয়ে যেতে এটাও আমাকে দেওয়া হয়েছে, সব আমাকে দেওয়া হয়েছে। এত কিছু দিয়েও এবার আল্লাহ তাআলা কি বলেন, এত কিছু দেওয়া সত্ত্বেও আমার খাজানা যা রয়ে গেছে সেটা থেকে আপনাকে আমি অল্পই দিয়েছি। কি ভাই, কে কাকে অল্প দিয়েছে? অল্প কদ্দুর সব নবীদের সবটা বলেন, লেকিন আল্লাহর খাজানার কদ্দুর? এখন যদি কেউ বলে আল্লাহর দান খাজারে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, আচ্ছা কি পরিমাণ মূর্খ হইলে কথাটা বলতে পারে? খাজা শব্দের অর্থ কি জানেন? খাজা শব্দের অর্থ জনাব। খাজা শব্দের বাংলা অর্থ কি? উর্দু ফার্সিতে জনাবকে কি বলে? যে আমরা বলে জনাব বসেন, তো ওখানে তো ওরা কি বলে? খাজা সাহেব বসে, জি বনাব বসেন, বুঝলেন? হ্যাঁ, এক নমরুদ পায়দা হওয়া এটা উর্দু। কি কি কইতাম খালি কত কত মনে হয়ে যায়। এক নমরুদ ছিল বাংলাদেশে, ওই নমরুদ বাংলাদেশের বেতনে 1,60,00,000 করে প্রতি মাসে বেতন নিত। কত বেতন নিত বলেন? 1,00,000। আরে কুয়াশ বন্ধ করে নিত, তার কেউ কত না, চোখ ঘুরাইন না, কেউ চোখ ঘুরাইন না। 1,60,00,000 প্রতি মাসের প্রতি মাসে বেতন বাংলাদেশ থেকে ওনার জন্য প্রেরণ করা হতো। কি করা হতো বলেন? ওনার জন্য প্রেরণ করা হতো বাংলাদেশ থেকে প্রতি মাসে 1,60,00,000। আচ্ছা আমেরিকার প্রেসিডেন্টের বেতন ছিল 1,60,00,000। তার কুয়েতের পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা কোন দেশের? কুয়েতের প্রেসিডেন্টের বেতন আছে 1,60,00,000। আর আমাদের কি পরিমাণ গুণধর হইলে, কি পরিমাণ গুণী একটা মানুষ হইলে, কত বড় নমরুদ হইলে এত বড় বেতন হয়। কি ভাই, কারণ কি বলে জানেন? কারণ কি বলে জানেন? কারণটা তো প্রতি মুহূর্তে ধসিয়ে দেওয়া হচ্ছে। কারণের শাস্তি কি? হাত্তা ইয়াতাযালযাল ইলা ইয়াউমিল কিয়ামা। কারণ প্রতি মুহূর্তে নিচের দিকে চলে যাচ্ছে। তো কারণ কি বলে জানেন? আমারে নিচের দিকে ফেরেস তারে খা, আমারে এত নিচের দিকে দাও খা, আমার সম্পদ যা ছিল সব আমার ছিল, এটা আমি কামাইছি। হ্যাঁ তো আমি আমার যোগ্যতা দিয়ে কামাইছি, আলা আইলমিন। কারণ বলছিল আমি আমার যোগ্যতা দিয়ে কামিয়েছি। তো কারণ কারণের যোগ্যতা দিয়ে যেই সম্পদ কামাইছে, ওই সম্পদ যদি আজকের পৃথিবীতে কোরআন আবার নাজিল হইতো, আমগো সালমান ইব্রাহিমের এক সপ্তাহ সূরা থাকা কারণের সম্পদকে হাজারবার পিছাইব। যদি কোরআন এখন নাজিল হতো তাদের নামে নতুন করে কোরআন সূরা নাজিল হতো, এক এক ডাকাতের নামে, বলেন বলেন বলেন, এক এক ডাকাতের নামে নতুন করে কোরআন নাজিল হতো। আমি যে কারণের কথা কইছিলাম, কারণ মাল নিয়ে অহংকার করছিল, আমি এখন ওটারে উড্ড করে দিলাম, মানসুখ করে দিলাম, নতুন আয়াত ধরো। এদের চেয়ে বড় ডাকাতি পৃথিবীতে আর কে করছে বলেন? পুরো পৃথিবীতে এক একটা নজির স্থাপন, নজির দেখান যে এর মোকাবেলা আরেকজন মানুষ এত বড় ডাকাতি করছে। কি পরিমাণ ডাকাতি করছে বাংলাদেশের, কি পরিমাণ শেষ করছে দেশের 18 কোটি মানুষকে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এরপরেও কারণ দিলে যদি এদের জন্য একটু কান্না লাগে, ভাল লাগে, ভাল লাগে লাগেন, হ্যাঁ আপনি আপনার ইমান দোহরাইতে পারেন। আপনি আপনার ইমান কি করেন? আপনি আপনার ইমান দোহরান। হ্যাঁ আল্লাহ মেহরবানি করে হেফাজত করেন। তাহলে কি কি ব্যস্ত ছিল? মুহাম্মদ রাসূলকে কত দেওয়া হয়েছে? সব দিয়ে আল্লাহ কি কয়? আর এদের খাজা বাবারে কত দিছে আল্লাহ? জোরে বলেন। এবার বুঝেন খাজা বাবা এই শব্দটা মূলত খাজা শব্দ অর্থ হল জনাব,
যে কোনো সম্মানী মানুষকে ওরা কি বলে, কি বলতো? এই জন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা সম্পূর্ণ ভুয়া বানাওয়ার কথা। কেউ ফিরে না খালি হাতে, এটা যেমন বানাওয়া, খাজা খাজা এই শব্দও বানাওয়া। দুর্গার পেছনে যেমন আসলে কেউ নাই, দরগার পেছনে আসলে কেউ নাই, আসলে কেউ নাই, বলেন কি নাই, বলেন আসলে কি নাই, আসলে কেউ নাই। দু চারটা উল্লেখযোগ্য মত বাদ দিলে, চিটাংয়ে একবার আমরা এক জায়গায় গেছিলাম, এক আলেমি দিদ আমার সাথে বসা, উনি ওনার কার্ডটা আমাকে দিছে, আমি দেখতেছি চিটাংয়ের এক মাজার মসজিদের উনি ইমাম, মাজারের নাম হলো জুলমান শাহ। কি শাহ মাজার বলেন? জুলমান শাহ মাজার। তা আমি মাওলানাকে বললাম, মাওলানা আপনি তো একটা মাজারের ইমাম শাহ, আপনি বলেন তো জুলমান অর্থ কি? বুঝলি, জুলমান অর্থ অন্ধকার। এটা কি কারোর পৃথিবীতে কোনোদিন নাম হয়? হুজুর মূলত এই জায়গাটা, এই জোর জোর জাপ ছিল, জঙ্গল ছিল, অন্ধকার ছিল, পরে সেখানে এরা একটা ভাওতাবাজি কইরা এখানে একটা মাজার বানাইছে। এখন নামটা কি দিব? তো অন্ধকার যেহেতু জুলমান শাহ দিয়েছে। কি এগুলো কতগুলো নাম ছাড়া আর কি নাই? বলেন খাজা বাবা কোনো শব্দ নাই, বলেন বলেন বলেন, এ কোনো ব্যক্তি নাই, বলেন খাজা বাবা এ কোনো ব্যক্তি কি নাই, এ কোনো ব্যক্তি, সব খাজা, আপনারা সবাই খাজা, আপনিও খাজা, আপনিও খাজা, আপনিও খাজা, আপনিও খাজা। খাজা মানে কি জানা? ওটা একটা সম্মান সুন্দর শব্দ। এখন এটা আমাদেরকে ধোকা দেওয়ার লেগে খাজা বাবা বানায় দিছে। কি বানায় দিছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলেন আমি আপনাকে আদম থেকে ঈসা পর্যন্ত সব কিছু দিয়েও আমার কাছে যা রেখে দিয়েছি তার সামান্যই দিয়েছি। তাহলে এক নম্বর প্রশ্ন কি ছিল? কে ছিলেন? এর উত্তর যদি আমি বলতে থাকি তো বলতে থাকতে পারবো, লেকিন সময় তো আমাদের হবে না। দুই নম্বর প্রশ্ন কি নিয়ে আসছিলেন? একটা জবাব, একটা এক প্রশ্নের জবাব, এক প্রশ্নের জবাব, এক এক বাক্যে জবাব। কি নিয়ে এসছেন? কোরআন নিয়ে আসছেন। সুবহানাল্লাহ, বলে কি নিয়ে এসছেন? বাস, দুই নম্বর জবাব শেষ। তিন নম্বর প্রশ্ন বলেন কিভাবে, আবার বলেন সুবহান। এই প্রশ্নের উত্তর, এক নম্বর দাওয়াত, দুই নম্বর তালিম, তিন নম্বর তাবলীগ, চার নম্বর জিহাদ। এই শব্দ শুনলে তো আবার ডর লাগে, এখন আর লাগে না। কয়টা নিয়ে আসছে? কিভাবে? কোরআন নিয়ে আসছে কিভাবে? বলেন দাওয়াতের লাইনে, তাবলীগের লাইনে, তালিমের লাইনে, জিহাদের লাইনে, তাজকিয়ার লাইনে। দিলগুলোকে সাফ করে দিয়েছেন, এটার নাম ছিল তাজকিয়া। কোরআনে করিম পড়িয়েছেন, এটার নাম ছিল দা তালিম। সুবহানাল্লাহ, বলেন রব্বে করিমের জাত ও সিফাতের দাওয়াত দিয়েছেন, এটার নাম ছিল দাওয়াত। এবার সব শেষ হওয়ার পরে যারা মানবে না ওদেরকে তলোয়ার দিয়ে মানিয়েছেন, এটার নাম ছিল জিহাদ। তাহলে রসুল কি নিয়ে আসছেন? কোরআন। এবার কোরআন নিয়ে আসছেন কিভাবে? চাল পাঁচ লাইনে, দাওয়াত তালিম তাবলীগ, দাওয়াত তালিম তাবলীগ। বলেন দাওয়াত তালিম তাবলীগ তাজকিয়া, দাওয়াত তালিম তাবলীগ তাজকিয়া জিহাদ, দাওয়াত তালিম, বলেন দাওয়াত তালিম তাবলীগ তাজকিয়া জিহাদ, বলেন এই চারটা দিয়ে আমার কাছে কোরআন পুছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, বলে চারটা দিয়ে কোরআনে করিম মাসের থেকে মাগরিব সীমার দিকে জন্য পাঁচটা দিয়ে, কখনো দাওয়াত দিয়ে, কখনো তালিম দিয়ে, কখনো তাবলীগ দিয়ে, কখনো তাজকিয়া দিয়ে, আবার কখনো জিহাদ দিয়ে। তাহলে যদি কেউ বলেন সিরাত কি জিনিস, সিরাত রাসুল কোন থে, রাসুল কি ছিলেন, দুই নম্বর রাসুল কা লেকে আয়া, রাসুল কি নিয়ে এসেছেন, তিন নম্বর রাসুল কিভাবে নিয়ে আসছেন, তাহলে রাসুলের দাওয়াত রাসুলের সিরাত, রাসুলের তালিম রাসুলের সিরাত, রাসুলের তাবলীগ রাসুলের সিরাত, রাসুলের তাজকিয়া রাসুলের সিরাত, রাসুলের জিহাদ রাসুলের সিরাত। এজন্য বদর সিরাত, উহুদ সিরাত, খন্দক সিরাত, ফাতে মক্কা সিরাত, মুতা সিরাত, খাইবার সিরাত, সুবহানাল্লাহ।
কি ভাই, যদি শুধু মেসওয়াককে আপনি সিরাতের অংশ বলেন, বাকিগুলো বলার বাকিগুলো বলবেন না কেন? কি যদি মেসওয়াক সিরাতের অংশ হয় বাকিগুলো হবে না কেন? কোনটা কোনটা সিরাত না এবার বলেন। হ্যাঁ, একটা মানবেন একটা মানবেন না, আপনি আর পূর্ণাঙ্গ আশেকে রাসূল হলেন না, পূর্ণাঙ্গ হলেন না, আশেকে রাসূল হলেন না। এই সিরাতের অংশ তেলাওয়াতের জন্যই আমি আপনাদের সামনে আজকে এই আয়াত কারিমাগুলো তেলাওয়াত করেছি। মূলত রাসূলের সিরাত বারে রবিউল আউয়াল থেকে শুরু হয় নাই, এটা সিরাত শুরু হয়েছে আরো অনেক আগ থেকে। কি ইব্রাহিম আলাইহিসসালাম যখন বাইতুল্লাহ বানালেন ইসমাইলকে সঙ্গে নিয়ে, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি আমার ঘর বানিয়েছো তোমার ছেলেকে সঙ্গে নিয়ে, মান না তেরা কাম দে না মেরা কাম, তুমি আমার কাছে যা চাইবা সব দিব। ইস, যদি আমারে একটি দিত আমি কইতাম আল্লাহ বাংলাদেশে এমপি বানাই দিও, কারণ বাংলাদেশে এমপির চেয়ে সুবিধাবাদী সুযোগ পৃথিবীর আর কোনো এমপি না। কি আচ্ছা আমেরিকাতে যে চার বছর পরে দুজন আইলো, কে কে ভাগছে? কোন এমপি ভাইকে বাংলাদেশে আয়া করছে? পৃথিবীর কোন কোন এমপি নির্বাচনের পরে দ্বিতীয় নির্বাচনে ফেল করলে অথবা নির্বাচন না করলে ভাইকে যায়? আমরা পালাবো না, পালাবো কোথায়? মির্জা ফখরুলের বাড়িতে কি উঠবো? এখন কোথায় তিনি? আমরা পালাবো না, আমরা পালাবো না, বলেন আমরা কি করবো না? আচ্ছা পালাতে হবে কেন? এমপি তো দরকার বাংলাদেশের জন্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়া ইউনিয়ন হবে কিভাবে? উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাড়া উপজেলা চলবে কিভাবে? এমপি ছাড়া দেশ চলবে কিভাবে? তো পাঁচ বছর পরে পালাবেন কেন? বুঝে নাই, তাহলে বুঝা গেছে যদি কেউ চুরি করে সে আবারও পালাবেন। বুঝে নাই কথা, কোন কোন দেশের এমপি মন্ত্রীরা পালানোর ইতিহাস আছে? এটা কি এখানে কি আসলেই পালাতে হবে? এখানে আসলেই পালাতে হবে, এমপি হলেই পালাতে হবে? এখন তো এমপি হইতে ডরও লাগে আবার যদি পালানো লাগে। কি এটা কি আসলেই পালাতে হবে কেন? এমপিকে কোন কোন এমপি পালাইছে? একবার ত্রিপুরা গেছিলাম মাহফিল, তো যাওয়ার পথে একজন চেয়ারম্যান আমাকে রিসিভ করছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদেরকে রিসিভ করছে বর্ডার থেকে। উনি যখন নেয় উনি আমাদেরকে রিসিভ করতে আসে সাইকেলে করে, কিসে চলে আসে? আমাদের জন্য একটা গাড়ি নিয়ে আসছে 72 বছর আগের গাড়ি, একটা প্রাইভেট কার আমাদের জন্য নিয়ে আসছে মাঙ্গাসুরা, আর উনি আসছে সাইকেলে করে, কিসে করে? আচ্ছা যাক, এবার চেয়ারম্যান সাহেব বাড়ি থেকে আমাদের করেছে একটা মাটির ঘর, মাটির একটা মাটির ঘর, নিজের ঘরটাও মাটির, সামনের ওয়েটিং রুমটাও মাটির, এই মাটির ঘরে আমাদেরকে বসাইছে। কি তো এই বেটা চেয়ারম্যানই করে ভাগ্য পাবে জীবনে? বুঝলেন না? আর ওই বেটা মাটির ঘর থেকে যদি এখানে এবার গুলশানে 10 তলা বাড়ি বানায় তো ভাগবে না কেন? কি ভাই, কি জমা দিয়া বা এমপি হলেন আর বাগার সময় কি কি থুইয়া গেলেন? প্রথম দিন এমপি হওয়ার আগে নির্বাচনের আগে কি ইয়ে দিতে হয় না? নিজের জীবনের জমা খরচ সব হিসাব দিতে হয় কি না বলেন? তো সেদিন জমা খরচ হিসাব কি দিলেন আর বাগার সময় কি কি পালা ফেলে গেলেন কি কি? তো এরা ভাগবে না তো কারা ভাগবে? তো এটা কি শুধু এদের জন্য না, আগামী কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষণীয়? এই জন্য ফেরাউনের ঘটনার পরে আল্লাহ বারবার বলেছেন ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আলবাব, এর মধ্যে রয়ে গেছে শিক্ষা কিয়ামত পর্যন্ত। এর মধ্যে কি রয়ে গেছে বলেন? এর মধ্যে রয়ে গেছে শিক্ষা কিয়ামত পর্যন্ত, এর মধ্যে আছে শিক্ষা। কি আছে? শিক্ষা। যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না এরা বড় অসহায়, এরা বড় কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা আজকে কিসের আলোচনা করছিলাম? রাসূলের সীরাত। সীরাত কত অংশে বিভক্ত? 1 নম্বর কে ছিলেন, 2 নম্বর কি কি নিয়ে আসছেন? তাহলে কি কি নিয়ে আসছেন উত্তর কি? আপনি কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত করেন না, আপনি কিসের আশেকের রাসূল? আপনি ছেলেকে কোরআন শরীফ পড়ান না, আপনি কিসের আশেকের রাসূল?
আপনি মেয়েকে কোরআন শরীফ পড়েন না, আপনি কিসের আশেকের রাসূল? আশেকের রাসূল তো পড়ে, আপনি কিসের রাসূলের উম্মত? আশেক তো পড়ে, আপনি উম্মত কিসের? কি ভাই, তেলাওয়াত রাসূলের জীবনের এক নাম্বার কাজ ছিল তেলাওয়াত। আমি দোয়া করছি, আমি যেহেতু ঘর বানিয়েছি আপনি আমাকে এখতিয়ার দিয়েছেন দোয়া করার, তা আমি দোয়া শুরু করলাম, রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান যার এক নম্বর কাজ আপনার কিতাব তেলাওয়াত করবে। এক নম্বর কাজ কি? আপনার কিতাব। এবার বলেন নবীজির এক নম্বর কাজ কি? তাহলে সিরাতের এক নম্বর অংশ কি? তো যে তার ছেলেটাকে কোরআন শরীফ শিখাইলেন না, আপনি কি কাজ করলেন? কি ভাই, মেয়েটাকে কোরআনে কারিম শিখাইলেন না, আপনি কি কাজ করলেন? আচ্ছা, মুসলমান আর তার ছেলে মেয়েকে কোরআন শরীফ শিখাবে না, এটা কি করে সম্ভব? বুঝলেন নাই কথা? কোরআন শরীফ শিখায় ডাক্তার বানাইতে কোনো অসুবিধা আছে? কোরআন শরীফ শিখায় ইঞ্জিনিয়ার বানাইতে কোনো অসুবিধা আছে? প্রফেসর বানাইতে কোনো অসুবিধা আছে? তো কোরআন শরীফ শিখাইতে বাধা কথা? তাহলে আমাদের জীবনের প্রথম কাজ কি? কোরআন শরীফ শিখা। বলেন সন্তানদেরকে শিখানো। তাহলে এটা কি শুধু শিখানো দায়িত্ব না শিখারও দায়িত্ব আছে? তাই আমার কি দরকার, আমার কি দরকার? আমার এক নম্বর কাজ কি? কোরআন শরীফ শিক্ষা করা। বলেন কোরআন শরীফ কি? এই জন্য বলুন, বুঝলো আমার বয়স ষাট, আমি বুঝি এখন কোরআন শরীফ শিখবো? তো সিদ্দিক আকবর কোরআন শরীফ শিখছে কবে? ফারুক আলম কোরআন শরীফ শিখছে কবে? বাচ্চা বয়সে না বুড়ো বয়সে? আবি ওয়াক্কাস কোরআন শরীফ শিখছে কবে? বুড়ো বয়সে তো শিখছে। তাহলে বুঝা গেছে কোরআন শরীফ শিখার কোনো বয়স নাই, কোরআন শরীফ শিখার কোনো কি নাই, সব কিছু শিখার তো বয়স আছে। যেমন আমি এখন ইচ্ছে করলে ডাক্তার হতে পারবো না, আমি এখন ইচ্ছা করলে ইঞ্জিনিয়ার হতে পারবো না, লেকিন আমি কিন্তু ইচ্ছা করলে কোরআন শরীফ শিখতে পারবো। কি লেগা? যেহেতু কোরআন শরীফ শিখার কোনো কি নাই, তাহলে সিরাতের এক নম্বর অংশ আপনি কি বলবেন? কোরআনে কারিমের তেলাওয়াত। কে দোয়া করেছে? ইব্রাহিম আসলাম দোয়াতে এক নম্বর শব্দ আল্লাহ একজনকে রসুল করে পাঠান যিনি কোরআনে কারিমের তেলাওয়াত করবেন। দুই নম্বর শুধু করবেন না, ওই আল্লিমুহুমুল কিতাবা, উম্মতকে কোরআন শিখাবেন। তিন নম্বর ওয়াল হিকমাতা, কোরআনের তাফসীর শিখাবেন। সুবহানাল্লাহ, হাদিস দিয়ে দিয়ে, সুন্নাহ দিয়ে দিয়ে কোরআনের ব্যাখ্যা শিখাবেন। এই জন্য এক এক হাদিস হলো কোরআনে কারিমের ব্যাখ্যা। কোরআনে কারিমে কি? যদি হাদিস না হইতো আমরা জীবনেও কোরআন বুঝতাম না, কোরআন বোঝার কোনো উপায়ই ছিল না। এবার এই গত হজে আমি তেলাওয়াত করতেছিলাম, আমার পাশে এক আরব যুবক তেলাওয়াত করছিল। আমার হঠাৎ কৌতূহল বশত আমি ওকে জিজ্ঞেস করলাম, হাল ইয়াফহামু কুল্লুল আরব আল কুরআন, সব আরব কি কোরআন বুঝে? বলা এতে কয় না, এতে কয় না সব আরব কোরআন বুঝে না, পড়তে তো পারে, অধিকাংশ আরবই কোরআন পড়তে পারে, লেকিন সব আরব কোরআন বুঝে না। যারা কোরআনে কারিম নিয়ে পড়াশোনা করে নাই তারা কোরআন বুঝে না। কি এরা তো আরব, লেকিন কি বুঝে না? বলেন কোরআন বুঝতে রাসূল লাগবে, কোরআন বুঝতে কি লাগবে? রাসূল লাগবে, কোরআন বুঝতে সাহাবা লাগবে, তাবেঈন লাগবে, তাবে তাবেঈন লাগবে, ওলামা উম্মত লাগবে। শুধু বাংলা বই পড়ে পড়ে কোরআন বোঝা যাবে না। বলেন কি বলছি? বলেন কোরআন বোঝা এরা থেকে আপনি পড়বেন না, অবশ্যই পড়বেন, লেকিন কোনো না কোনো আলেমে দিনের তত্ত্বাবধানে পড়া লাগবে, তাইলে আপনি কোরআন বুঝবেন। এবং কোরআন বোঝার জন্য যত সহায়ক আছে ওগুলোও পড়তে হবে। বুঝেন নাই, শুধু ভাষা ভাষা তর্জমা বাংলা দেখে দেখে কি হইতে পারে? হইতে পারে, লেকিন কোরআনের হাকিকত আসবে না। আপনি কোনো না কোনো আলেমে দিনের তত্ত্বাবধানে কোরআন বোঝার জন্য যা যা লাগে সেগুলো না পড়লে বুঝে আসছে নি কথা? আচ্ছা, মেট্রিক পাস করে নাই, মেডিকেলের কি বই হেতে কি বুঝবো? তো বাংলা একটা মেডিকেলের বই তারা ধরাইয়া দিলেন, আসলে কি সে ডাক্তার হবে? তা আগে এতগুলো কেন পড়তে হয়েছে? ধারাবাহিক কথা, এই ধারাবাহিকটা লাগে কোরআনে কারিমের পুরো বুঝতে। কথা বোঝা আসছে কিনা? তাহলে এক নম্বর কোরআনে এক সিরাতের এক নম্বর অংশ কি? দুই নম্বর অংশ কি? কোরআন শিখানো। তিন নম্বর অংশ ওয়াল হিকমা, কোরআনে কারিমের ব্যাখ্যা কি দিয়ে করবেন? সুন্নাহ দিয়ে করবেন। চার নম্বর ওয়ায়ুজাক্কিহিম, এদের দিলগুলোকেও সাফ করে দিবেন। এই জন্য দুটো শব্দ শিক্ষা দীক্ষা। বলেন
আবার বলেন, শিক্ষার নাম তালিম, দীক্ষার নাম তারবিয়ত। শিক্ষা দীক্ষা কিসের, কিসের অভাবে, কিসের অভাবে স্কুল কলেজের ছাত্রগুলো তাদের টিচারকে জুতা মারে? হ্যাঁ, আর আমাদের মাদ্রাসার ছেলেগুলো যে ওস্তাদের জুতা ঠিক করে দেয়, তিন লিগা এখানে কটা আছে, কি কি শিক্ষা দীক্ষা বলেন, ওখানে নাই কোনটা? ওখানে শিক্ষা আছে কি নাই? শিক্ষা নাই, ওখানে শিক্ষা আছে দীক্ষা নাই, শিক্ষা আছে দীক্ষা। আর বান্দারি এখানে কিছু দীক্ষা আছে শিক্ষা নাই, বুঝলেন নাই কথা? এখানে কিছু কি আছে? দীক্ষা কিছু আছে কিন্তু কি নাই? শিক্ষা নাই। তাহলে কটা লাগে মোট, কি কি? শিক্ষার নাম তালিম, দীক্ষার নাম তারবিয়ত। তালিম ও তারবিয়ত, বুঝে নাই কথা? কি তালিম ও তারবিয়ত? গতকালকে, গত পরশু আমার এক জায়গায় মাফিন ছিল ব্রাহ্মণবাড়িয়া, তো দুইটা ছেলে আসছে, ওরা বলছে আমার নাম ইয়াসিন, আমার নাম আব্দুল্লাহ। এই বুঝছি তোমরা বুঝো, আমরা আপনার কাছে পড়ছি ধামতি, কত বছর আগে? ওরা আমার কাছে ধামতি পড়ছে 2003 সালে। তো এখন আমি ওখানে মাহফিলে গেছি, তো ওরা আমার সাথে দেখা করতে আসছে, সুবহানাল্লাহ বলবেন না, এত বছর পরে ওরা সুযোগ পাইছে দেখা করতে চলে আসছে, ওদের কাছে গেছি আমি। তাহলে এত বছর পরে মনে হলো কি লিখা? এখানে কি ছিল? শিক্ষা ছিল, দীক্ষা ছিল, শিক্ষা দীক্ষা তালিম তরবিয়ত। বলেন তালিম ও তরবিয়ত। এই জন্য হাকিমুল উম্মত বলতেন, যদি সহি শিক্ষা দীক্ষা একসাথে দেওয়া হয়, যদি বঙ্গোপসাগর ওই পারে কেউ যায় ওখানে মানুষ যাবে, কি দিলে? আর যদি শুধু শিক্ষা দিয়ে ছেড়ে দেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা আজকে যে শব্দগুলো শিখলাম, রাসূল কে ছিলেন, তিন নাম্বার রাসূল কি নিয়ে এসেছেন, তিন নাম্বার কিভাবে নিয়ে আসছেন, এক নাম্বার কি তালিম, দুই নাম্বার কি তাবলীগ, তিন নাম্বার কি দাওয়াত, চার নাম্বার কি তাজকিয়া, পাঁচ নাম্বার কি জিহাদ, সবগুলো একসাথে, এগুলো হলো দিন পৌঁছাবার মাধ্যম। সুবহানাল্লাহ, বলে না একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, তো হবে না। ব্যক্তি জিন্দিগিও সাজানো, সমাজ জীবনও সাজানো, রাষ্ট্র সাজানো, অর্থনীতিও সাজানো। আল্লাহ যদি কোনোদিন আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে দেয়, ইনশাআল্লাহ আমরা কেউ বিদেশি বাড়ি বানাবো, কি বলেন? হ্যাঁ ইনশাআল্লাহ, কম না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ এই দেশটাকে সুন্দর করে দেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই দেশটাকে সুন্দর করে দেন। সুবহান